163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের 20 তলা এই ভবন খালি পড়ে আছে 7 বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর 6-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার 3.5 বছর পেরিয়ে গেলেও এখনো খালি 250টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। 8,000 টাকা বেতনের ভিতরে আমার 8,000 টাকা রুম ভাড়ায় দেওয়া লাগে। সরকার মনে করেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং করা আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত 8 নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় 3-4 বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনো খালি পড়ে আছে প্রায় 53,000 স্কোয়ার ফিট জায়গা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সময় মতো নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট বিভাগকে বুঝিয়ে দিয়েছে, জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সরকারের অনেক জনকল্যাণ গুরুত্বপূর্ণ প্রকল্প, এই সমস্ত ফেনিয়ে উঠা দুর্বৃত্তায়নের প্রকল্পের কারণে মুক্তব্য পড়ছে। সমীক্ষা, নির্মম সমীক্ষার মাধ্যমে প্রকল্পের যথাযথ নিরূপণ ছাড়া প্রকল্পগুলো করতে না দেওয়া, যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কী করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব, কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।